বাংলাদেশি টাকার হিসাবে প্রায় 109 কোটি টাকা, যার বাৎসরিক খাজনা ও অন্যান্য ট্যাক্স প্রায় 27 লক্ষ টাকা। আর এই প্রাসাদের মালিক ডিজিটাল ব্যাংক ডাকাতের সর্দার সজীব ওয়াজেদ জয় ও তার স্ত্রী ক্রিস্টিন ওয়াজেদ। দর্শক, আজকে ওঠার মতোই ভয়ঙ্কর তথ্য তুলে ধরব পরবর্তী 12টি বাড়ি ও 1টি মার্কেট নিয়ে। আমেরিকার 2টি গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন অনলাইনে পাওয়া গেছে এই সকল বাড়ির তথ্য। আমাদের অনুসন্ধানী টিম জয়ের সকল প্রকার অর্থ, বাড়ি, গাড়ি, ব্যবসা ও মামলার তথ্য সংগ্রহ করেছে। এছাড়াও আরেক রাজমহল সজীব ওয়াজেদ জয় নানাভাবে অনলাইনে এই রাজমহলটি লোকাতে চেয়েছিল, কিন্তু আমাদের অনুসন্ধানী টিম জয়ের এই রাজমহলের গোপন তথ্য বের করে নিয়ে এসেছে। ব্লুরিডস ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামে আমেরিকায় জয়ের একটি কোম্পানি রয়েছে। জয়ের এই কোম্পানির নামেই ভার্জিনিয়ার গ্রেট ফলসের স্প্রিংবেল রোডের 619 নম্বর বাড়িটি। শুধুমাত্র বাড়ি নয়, এটি একটি মহল বলা যেতে পারে। 2.3 একরের বিশাল জায়গা জুড়ে রয়েছে গার্ডেন, সুইমিং পুল, টেনিস কোর্ট। বাড়িটি 5,397 স্কোয়ার ফিটের, 5টি সুসজ্জিত বেডরুম সহ 12টি বিশাল রুম। এই বাড়ির বাজার মূল্য প্রায় 189 কোটি টাকা। জয় এই অর্থ অবৈধ পন্থায় দেশ থেকে আমেরিকায় পাচার করেছে ব্লুরিডস ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে। তথ্যমতে ভার্জিনিয়ার ফলস চার্চের বেলমোনর কোর্টের 3817 নম্বরের বাড়িটির মালিক জয় ও ক্রিস্টিন ওয়াজেদ। বেলমোনর এস্টেট সাবডিভিশনের রেকর্ডে এই বাড়িটির ডকুমেন্ট নাম্বার 1541300006, বুক নাম্বার 18449। 5,238 স্কোয়ার ফিটের এই বাড়িটি 2014 সালের 29 এপ্রিল জয় ক্রয় করেন নিজের ও স্ত্রীর নামে। আর পেজ নাম্বার 1151 দেখা চন্দ্রিয়া এলাকার মার্টিন স্ট্রিটের 4823 নং বাড়িটির মালিক জয়। এই বাড়িটি নিয়ে এক ধরনের চাতুরতার সঙ্গে দুর্দান্ত এক চাল চেলেছে জয়। এই চাতুরতা বলে দেয় সজীব ওয়াজেদ জয় ঠান্ডা মাথার ডিজিটাল ডাকাত। 2001 সালে এই বাড়িটি জয় নিজের নামে ক্রয় করলেও 2003 সালে বাড়িটি তার স্ত্রীর কাছে বিক্রি করে দেন জয়। বিক্রির পর বাড়িটির মালিকানাই জয় তার স্ত্রী ও নিজের নাম লিখে নেন। স্ত্রীর কাছে বিক্রির মাধ্যমে জয় তার বিপুল পরিমাণ অবৈধ অর্থ আমেরিকায় লিগাল করে নেন। এবার জানাচ্ছি ভার্জিনিয়ার ফলস চার্চের টাইলর স্ট্রিটের 3507 নম্বর বাড়িটির তথ্য। বাড়িটির মূল্য প্রায় 5.5 লক্ষ ডলার। ভার্জিনিয়া এস্টেট ট্যাক্স ডিপার্টমেন্টের